টেবিলের ওপর এই যে দুটো জিনিস আছে, এটা কি? এটা মোমবাতি? আচ্ছা, এই মোমবাতিটা কি অবস্থায় আছে? কঠিন পদার্থের কয় অবস্থা হয়? কি কি অবস্থা? তাহলে এখানে যে মোমবাতিটা আছে এইটা এই পদার্থের কঠিন দশা। আচ্ছা, এইটা কি রে? হ্যাঁ বল, এইটা কি? এইটা মোমের সলতে। আচ্ছা, এই মোমবাতিটার ইংরেজি কি রে? আর এই যে বললি এটা হচ্ছে কি জন্য বললি? কার সলতে? এই মোমের সলতের ইংরেজি কি রে? আমি বলে দিলে মনে থাকবে? এটাকে বলে উইক, WICK, উইক। এটা হলো ক্যান্ডেল উইক। তোমরা ওই যে দেশলাই দেখতে পাচ্ছ, ওখানে দেশলাই আছে, ওই দেশলাই দিয়ে মোমবাতি দুটো জ্বালাও তো এক এক করে। তাহলে এটা কি জ্বলছে? মোমবাতি জ্বলছে। হাতে তুলে ধরো তো দেখি, দুজনে দুটো হাতে ভালো করে, ভালো করে দেখো তো এটা কি জ্বলছে। আচ্ছা, মোমবাতি তো জ্বলছে, মোমবাতির কে জ্বলছে? মোম জ্বলছে? মোম জ্বলছে না, মোমবাতির সলতে জ্বলছে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো তো এইটা কি? মোমের এই এটা মোমের সলতে। ভালো কথা কি বলে? তাহলে এটা কি মোমবাতির? আচ্ছা, মোমবাতির শিখা ঠিক নিচে, ভালো করে দেখো, দেখো তো তরল মোম জমেছে কিনা, ভালো করে দেখো ঠিক যে শিখা, মোমবাতির যে শিখাটা জ্বলছে তার নিচে তরল মোম বা মোম গলে তরল হয়েছে, হয়েছে। তাহলে কঠিন মোম কি হয়েছে? তরল হয়েছে। কেন তরল হলো? তাহলে এই যে মোমের শিখাটা জ্বলছে, ভালো করে দেখ, শিখার নিচেই যে মোমটা আছে সে শিখা থেকে তাপ পেয়েছে, তাপ পাওয়ার ফলে শিখার নিচে যে কঠিন মোম সেটা গলে তরল হয়েছে। এবার এই যে মোম দুটো জ্বলছে, তোমরা বলছো মোমের সুতো জ্বলছে, তাই তো? আর মোমের যে শিখা ঠিক তার নিচে যে মোম সেই মোম গলে তরল মোম হয়েছে। আচ্ছা, এই তরল মোমটা এই টেবিলের ওপর ফেলে দাও তো, একজন একজন করে, তুমিও ফেলো। এবার অপেক্ষা করে দেখো তো কি হচ্ছে। এই যে তরল মোমটা টেবিলের ওপর ফেললো, এবার এই তরল মোমটা কি হচ্ছে? কাছে এসে দেখতে পারো, অসুবিধা নেই। তরল মোমটা কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে? জমে কি হচ্ছে? তাহলে তরল মোম সে আবার জমে কঠিন হয়ে গেল। কেন হলো? মোম যখন জ্বলছিল তখন শিখার নিচের মোম তাপ পেয়ে তরল হয়েছিল, আবার সেই তরল মোম যখন টেবিলের ওপর ঢেলে দেওয়া হলো তখন সে ঠান্ডা হয়ে কঠিন হলো। তাহলে কঠিন মোম প্রথমে তরল হলো, আবার সেটা ঠান্ডা হয়ে জমে গিয়ে কঠিন হলো। এটা কি ধরনের পরিবর্তন? কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। কেন ভৌত পরিবর্তন? আবার ওই জমা মোমে তাপ দিলে কি হবে? তাহলে এই যে
কঠিন মম তরল হলো, আবার তরল মম জমে কঠিন হলো, এটা হচ্ছে ভৌত পরিবর্তন, তাই তো? তাহলে মম যখন জলে তখন এই অবস্থার পরিবর্তন হয়, তাই তো? কঠিন মম গলে তরল হয়েছে, সেটা নয় বোঝা গেল। কিন্তু এই শিখা কিভাবে জ্বলছে, মোমের ভূমিকা কি? তাহলে দেখো, এই যে তরল মোম, এই তরল মোমটা মোমের যে সলতে, সেই সলতে দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে, তার কৈশিক ক্রিয়ার জন্য, ক্যাপিলারি অ্যাকশনের জন্য। মানেটা বুঝিয়ে বলি, যখন তুমি প্রদীপের সলতে বানাও, ধরো তুলো দিয়ে পেঁচিয়ে সলতে বানালে, সলতে বানানোর পর প্রদীপের তেলে তুমি একটু ছুঁয়ে দিলে, তারপর সেই সলতে বরাবর তেলটা উপরের দিকে চলে যায় না, যায় কি? যায়, ভালো করে বুঝে বলো, যায়। এখানেও ঠিক তাই, এই যে তরল মোম, এই তরল মোম মোমের সলতে দিয়ে ওপরে উঠছে শিখার দিকে, আর যেই শিখার দিকে ওপরে উঠছে সেখানে আরো তাপমাত্রা বেশি, তখন তরল মোমটা মোমের বাষ্পে রূপান্তরিত হচ্ছে, আর সেই মোমের বাষ্পে রয়েছে মোম যে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, তার নাম হাইড্রোকার্বন। সেই হাইড্রোকার্বন হাইড্রোজেন কার্বনে ভেঙে যায়, তারপর সেই হাইড্রোজেন বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জলীয় বাষ্প তৈরি করে, কার্বন বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আর এই মোমের বাষ্পটা জ্বলতে থাকার জন্য আলো উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়, বুঝলে কি না? দেখো, এবং বাষ্পটাই যে জ্বলছে, এর পরে একটা পরীক্ষা করে প্রমাণ করা যাবে যে আসলে বাষ্পই জ্বলছে। তোমাদের দুজনের কেউ একজন মোমবাতি দুটো হাতে নাও, একটা মোমবাতি নিভিয়ে দিয়ে তার বাষ্পটা আর একটা মোমবাতির শিখার উপর ধরো, জ্বলল? ওকে টাচ করেছিল? বাষ্পটা সংস্পর্শে এসেছিল শিখার, না? তাতেই জ্বলে উঠেছিল। আচ্ছা, আর একবার করে দেখা তো, কে জ্বলল? ও লাগিয়ে দিয়েছিল কি? আর একবার। তাহলে এর দ্বারা কি প্রমাণ হয়, কি জ্বলছে আসলে, কার বাষ্প জ্বলছে? তাহলে মোম যখন জ্বলে বা পড়ে, তখন মোমবাতির যখন জ্বলন হয়, তখন মোম কি জ্বলে? মোমের সলতে জ্বলে? তাহলে কে জ্বলছে? আচ্ছা, এইবার যে কোনো অন্য দুজন আসো, এসে এই পরীক্ষাটা আবার করো, আবার কর তুই। হয়েছে? আবার কর।